Shamim Saidi, Allama Shamim Saidi. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. আসর পরবর্তী মাগরিবের আজ মুহূর্তে দোয়া কবুলের সময়, বক্তব্য দেওয়ার সময় না। আমাদের অত্যন্ত প্রিয় মুফাসসির, আমাদের অত্যন্ত প্রিয় কলিজার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহামারী করোনার সময় তাকে করোনায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন, লোক অনেকদিন আইসিইউতে ছিলেন। আল্লাহ তাআলা তার জীবনকে যতটুকু যত কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সমস্ত ভালো কাজগুলো কবুল এবং মঞ্জুর করুন। জীবনের সকল গুনাহাতা ক্ষমা করে, কবর আজাবকে ক্ষমা করে আল্লাহ জান্নাত নসিব করুন। আপনারা সবাই দোয়া করবেন, আমি এতক্ষণ আস্তে আস্তে দেখলাম লক্ষ লক্ষ মানুষ, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহাতা মাফ করে দিন, আল্লাহ তাআলা তার পরিবারের সকলকে ধৈর্যের সাথে রাখুন। আল্লাহ আমাদেরকেও তিনি যে নসিহাত করেছেন সেই নসিহাতের পথে যেন আমরা সবাই চলতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন আমার তার শব্দ ওজন তা নই হজরত মৌলানা সৈয়দ কামালউদ্দিন জাফর। মুসল্লিয়া কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম সরওয়ার সাইদি আমার পুত্রা, আমার খুব প্রিয় পুত্রা, এবং এই দরবারে আল্লাহর মেহরবানিতে আমি যতদূর লক্ষ্য করেছি ইসলাম বিরোধী কোনো বেদাত অনুষ্ঠিত হয় নাই, এবং সুন্না অনুযায়ী তারা পরিচালনা করেছেন। আজকে আমি যেখানে আমাদের মাগফিরাত কামনা করি সেখানে তারও মাগফিরাত কামনা করি, কারণ ইসলামের নীতি হইল আল্লাহুম্মা ফিরলে হাইয়েনা ও মাইয়েতেনা, আমাদের জীবিতদের আগে মাফ করেন এবং মৃতদেরও মাফ করেন। অতএব আমাদের আমরও মুখাপেক্ষি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আমাদের আমাদের প্রিয় ভাই গোলাম সরওয়ার সাইদিকে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তার জান্নাত নসিব করেন।